আমেরিকান বাচ্চাটার ঘেরাও করব এবং এই ঘেরাও যদি বাধা দেয় তাহলে আমরা হরতাল ডাকবো। যার যা ধর্ম সে পালন করবে, সেখানে মুসলমানের ধর্মকে, মুসলমানের গ্রন্থকে এবং পবিত্র কোরআনে কারিমকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে, সেটা কোনোদিন বিশ্বের কোন মুসলমান সেটা সহ্য করতে পারবে না। আমেরিকা অ্যাম্বাসেডর ঘেরাও করব এবং এই ঘেরাও যদি বাধা দেয় তাহলে আমরা হরতাল ডাকবো। আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা বাঙালি জাতি, আমরা এদেশের মানুষ। 1971 সালে আমরা যুদ্ধ করেছি, আমাদের পিতা, আমাদের দাদা, আমাদের আত্মীয়জন, আপনজন যুদ্ধ করেছে এই বাঙালি জাতিকে পশ্চিমে পশ্চিমা পাখানাদার বাহিনীর হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছেন। লক্ষ লক্ষ মাবুরের ইজ্জতকে লুণ্ঠন করেছেন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, তার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছেন। আর এই স্বাধীন বাংলাদেশে কোন দেশ ও জাতি যদি নাক গলায়, আমাদের দেশে যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য চেষ্টা চালায়, আমেরিকার অ্যাম্বাসেডরকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করে দেব। আমাদের আমেরিকা প্রয়োজন নাই, আমরা আমেরিকার দেশে যেতে চাই না। ওরা ষড়যন্ত্রকারী, ওরা মুসলমানের দুশ্মন, ওরা জাতির দুশ্মন, ওরা মজলুম মানুষের দুশ্মন। ওই আমেরিকা ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে, আর আমেরিকার অ্যাম্বাসেডরকে আমরা আগামী 29 জুলাই যদি তারা কোনো অন্যায়ের সাথে জড়িত হয়, তা আবার যদি বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে, 29 জুলাই আমরা বাংলাদেশের সর্বস্তরের তহিদি জনতাকে নিয়ে আমেরিকার অ্যাম্বাসেডরকে ঘেরাও করব এবং করব না। এটা মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। আমরাও এই আমেরিকাকে বলতে চাই যে আমেরিকা, আপনার নির্দেশ ক্রমে আপনি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আপনি নির্মমভাবে হত্যা করেছেন, আপনি হত্যা করেছেন কর্নেল গাদ্দাফিকে, আপনি বিশ্বের বিভিন্ন মুসলমানের হোগায় আগুন দিয়ে জ্বালাবার চেষ্টা করছেন। এবার আপনাকে বলে দিই, বাংলাদেশে মুসলমান ঐক্যবদ্ধ, যদি আপনি বাংলাদেশে কোনো প্রকারের অশান্তি বিরাজ করেন, আপনার আমেরিকার অ্যাম্বাসেডর এমবেসি আগামী 29 জুলাই আমরা ঘেরাও করব বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির পক্ষ থেকে। আমরা বলি আমেরিকার সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানকে যেভাবে অত্যাচার জুলুম করছে, যেভাবে সারা পৃথিবীর বিভিন্ন দেশকে অস্থিরতা করেছেন এবং বাংলাদেশকেও অস্থিরতা করতে চায় আমেরিকা। আমেরিকা, আপনি একদিন ভিক্ষাও খুঁজে পাবেন না বাংলাদেশ না, সারা বিশ্বের কোথাও ভিক্ষা খুঁজে পাবেন না। আবারও বলে দিচ্ছি, আপনার আমেরিকা, আপনার আমেরিকার মানুষ ভিক্ষা খুঁজবে। ইতিহাস সাক্ষী, যারা অতিরঞ্জিত হয় তাদের কপালে বহু দুঃখ আছে। আমরা বলতে চাই, আমেরিকা যদি এখনো ঠান্ডা না হয়, আমরা বাংলাদেশের তহিদি মুসলমানদেরকে নিয়ে আগামী 29 জুলাই